আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে জেলা কংগ্রেসের ডাকে শুক্রবার এক সেমিনারের আয়োজন করা হয়। কুমারঘাট ব্লকের কুমারঘাট কো অপারেটিভ হল ঘরে আয়োজন করা হয় এই সেমিনারের। সেমিনারে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, বিসিসি সম্পাদক স্বাগত দাস সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে পিসিসির প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা বলেন, দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের সংবিধান সংশোধন করে এডিসি গঠন করেছিলেন। তিনি বললেন, কংগ্রেস দলের মানসপুত্র এডিসি হলেও কংগ্রেস একবারও এডিসি দখল করতে পারেনি। এবার কংগ্রেস দল জনগণের কাছে দাবি জানাবে অন্তত একটি বারের জন্য কংগ্রেসকে সুযোগ দেবার। অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বিভিন্ন দল শাসন করেছে, কংগ্রেস কিন্তু একবারও এককভাবে আমরা শাসন ক্ষমতা পাইনি। এবার মানুষের কাছে জোরালো আবেদন রাখব, ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে একবার কংগ্রেসকে আপনারা সুযোগ দিন, যেহেতু এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলটা জন্মই দিয়েছে কংগ্রেস। আমাদের টান বেশি, আমাদের মমতা বেশি। আমি বিশ্বাস রাখি আমরা যদি ঠিকভাবে মানুষের কাছে পৌঁছতে পারি, মানুষ কংগ্রেসকে দেবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।